রাজধানীর উত্তর গেটে অবস্থিত গ্যাসোফ্লেম সংস্থা। রাজধানীর একটা অংশের জনগণ এখান থেকেই গ্যাস সংগ্রহ করে। সম্প্রতি গ্যাসোফ্লেমে গ্যাস সংগ্রহ করতে এসে হয়রানির শিকার হতে হচ্ছে গ্রাহকদের। তাদের অভিযোগ, কর্তৃপক্ষ ইচ্ছা অনুসারেই গ্রাহকদের হ্যাস্তন্যাস্ত করছে। গ্রাহকরা জানায়, গত 5 দিন যাবত প্রতিদিন ভোর 4টা থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও পাচ্ছেন না গ্যাস ভর্তি সিলিন্ডার। গ্যাস বোঝাই লরি আসলেই গ্যাস পাওয়া যাবে এই আশ্বাস দেওয়া হচ্ছে প্রতিদিন, অথচ লরির দেখা নেই। প্রতিদিন গ্যাস পাওয়ার আশায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকে গ্রাহকরা। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে সন্ধ্যা, অথচ কর্তৃপক্ষের এই বিষয়ে কোনো প্রকার মাথা ব্যথাই নেই বলে জানান গ্রাহকরা। 5 দিন ধরে হয়রানির শিকার হওয়া গ্রাহকরা শুক্রবার সকালে পুনরায় গ্যাসের জন্য সংস্থার দ্বারস্থ হন, কিন্তু গ্যাস এজেন্সি গ্যাসোফ্লেমের তরফে কোনো সাড়া নেই। বাধ্য হয়ে গ্রাহকরা উত্তর গেটের সড়ক অবরোধ করে, তাতে সৃষ্টি হয় যানজট। গ্রাহকদের দাবি, যতক্ষণ গ্যাস দেয়া না হবে তাদের আন্দোলন জারি থাকবে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পশ্চিম থানার পুলিশ। পুলিশি হস্তক্ষেপে এবং 2-3 দিনের মধ্যে গ্যাস পাওয়ার আশ্বাস পেয়ে গ্রাহকরা পথ অবরোধ মুক্ত করে দেয়। তবে গ্রাহকরা জানায়, প্রতিশ্রুতি মোতাবেক গ্যাস পাওয়া না গেলে তারা পুনরায় আন্দোলনে নামবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।